আমাদের আজকের যে টপিকটা নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে সিমপ্লেক্স মেথড। এই মেথডের মাধ্যমে আমরা সাধারণত কাজগুলো করে থাকি। তো সেজন্য আমাদের এই মেথডে আমরা কথা বলবো কিভাবে এই মেথডের মাধ্যমে আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম গুলোকে সলিউশন করে থাকি। তো আমাদের যে স্লাইডটাতে যদি আমরা যাই, স্লাইডে আমরা দেখতে পারতেছি যে আমাদের বেশ কিছু পয়েন্ট রয়েছে। এখানে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে কনভার্ট অল দ্য কনস্ট্রেইন্ট, এখানে আমরা কনভার্ট অল দ্য কনস্ট্রেইন্ট টু ফর টু দ্য ফর্ম রাইট সাইড ইজ পজিটিভ। আমাদের যতগুলো কনস্ট্রেইন্ট রয়েছে যাতে রাইট সাইডটা পজিটিভ হয়, সেই জিনিসটা আমাদেরকে প্রথম কাজ করতে হবে। কনভার্ট অল দিস থিংস, নেগেটিভ যা আছে যে কোনো প্রবলেমে রাইট সাইড যাতে পজিটিভ হয়। এখানে যেটা আছে এটাকে রাইট সাইড যদি আমি পজিটিভ করতে যাই তাহলে এই চিহ্নটা এভাবে চেঞ্জ হয়ে যাবে, এবং যদি আমরা লিখি এটা বেসিক্যালি এই ইকুয়েশনটাকে, তাহলে আমাদের হয়ে যাবে এক্স ওয়ান প্লাস এক্স টু, যেহেতু রাইট সাইড পজিটিভ করতে চাচ্ছি গ্রেটার ইকুয়াল টু মাইনাস টু। সো এই কথাটা প্রথম সেন্টেন্সে বলছে, ইন্ট্রোডিউসিং স্ল্যাক ভেরিয়েবল এন্ড কনভার্ট দ্য ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট টু দ্য ইকুয়ালিটি কনস্ট্যান্ট। আমরা একটা এক্সট্রা ভেরিয়েবল যেটাকে এক্স এন প্লাস ওয়ান এক্স এন প্লাস আই হিসাবে দিয়েছে, এটাকে গ্রেটার ইকুয়াল টু সি। সো এটার ভ্যালুটা যদি হয়, এটা একটা স্ল্যাক ভেরিয়েবল, এক্সট্রা যে ভেরিয়েবলটা থাকতেছে সরি যে, সো এই এই ভেরিয়েবলটা আমাদেরকে যোগ করতে হবে। যতগুলো ভেরিয়েবল আছে যদি যে সংখ্যক ভেরিয়েবল থাকে এক্সট্রা একটা ভেরিয়েবল যোগ করতে হবে, যেহেতু এক্স জে দিয়ে ইকুয়েশনটা। তো এইখানে আমরা বেসিক্যালি এই ইকুয়েশনটাকে আমরা যোগ করে দিচ্ছি, যোগ করে দিলে আমাদের এই ভ্যালুটা এটা ইটস গ্রেটার দেন ইকুয়াল টু দেওয়া আছে। সো এটার সাথে এই যে সংখ্যাটার সাথে কোনো কিছু এটা কি এটার থেকে ছোট, সো ছোট যদি হয় এর সাথে কিছু যোগ করলে এটা সমান হবে, এই এই সংখ্যাটাকেই বলছি আমরা স্ল্যাক ভেরিয়েবল। আবার একইভাবে এটা যেহেতু এই সংখ্যার থেকে বড়, সো আমাদের এখানে এক্স এন মাইনাস ওয়ান দিয়ে যে সংখ্যাটা লেখা হচ্ছে সেটা হলো আমাদের কি বলছি আমাদের এটাকে বলছি আমরা স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করা। তারপর পর পয়েন্ট হচ্ছে ডিফাইন এ বেসিক সলিউশন করেসপন্ডিং টু ভার্টেক্স অর কর্নার অফ ফিজিক্যাল ডেটা। আমরা অলরেডি যখন গ্রাফিক্যালি সলিউশন গুলা করেছি, সো আমরা দেখেছি যে আমাদের অপটিমাম সলিউশন গুলা ভার্টেক্স পয়েন্টে থাকে। ভার্টেক্স পয়েন্ট বলতে এই যে কর্নার পয়েন্টে থাকতেছে। সো আমাদের এখানেও প্রবলেমটাকে ভার্টেক্সে নিয়ে আসতে হবে, এবং সেটি সেই কথাটাই বলছে যে ভার্টেক্স পয়েন্টে নিয়ে একটা সলিউশন, ফিজিক্যাল সলিউশন নিয়ে আসার জন্য ইকুয়েশনটাকে ফর্মুলেট করতে হবে। সো এইখানের জন্য আমাদের একটা মেথডের কথা বলা আছে হচ্ছে যে এই যে এটা এখানে বলছে হচ্ছে যদি আমাদের এই সংখ্যক ইকুয়েশন থাকে, নাম্বার অফ দুইটা যদি ভেরিয়েবলস থাকে, তিনটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমাদের এন প্লাস এম এন মাইনাস এম দুইটা ভেরিয়েবল আছে, তিনটা কনস্ট্যান্ট আছে, থ্রি হচ্ছে গিয়া তোমার টোটাল কনস্ট্যান্ট, এম যদি টোটাল কনস্ট্যান্ট গুলোকে বোঝাচ্ছে, সরি যে জিনিসটাকে বোঝাচ্ছে এন মাইনাস এম ইজ পসিবল নন বেসিক সলিউশন, আর এম যদি হয় টোটাল নাম্বার অফ ইকুয়েশন যদি এম দিয়ে বোঝাচ্ছে, এখানে হচ্ছে এম হচ্ছে এম হচ্ছে টোটাল নাম্বার অফ ইকুয়েশন, টোটাল নাম্বার অফ ইকুয়েশন ইকুয়েশন দিয়ে বোঝাচ্ছে, আর এন হচ্ছে ভেরিয়েবলস, টোটাল নাম্বার অফ ভেরিয়েবলস। সো
ভেরিয়েবলস গুলা কি থাকতেছে, নরমালি আমাদের ভেরিয়েবলস গুলা বেশি থাকতেছে, যেহেতু ইনইকুয়ালিটি কনস্ট্যান্টের ক্ষেত্রে যে এন মাইনাস এন যে সংখ্যাটা লেখা হচ্ছে এভাবে আমরা সংখ্যাটাকে লিখতেছি, এবং নন বেসিক যেটাকে বলছি সেটা হচ্ছে বেসিক সলিউশন হচ্ছে যেটা হচ্ছে ইকুয়েশন দিয়ে সলিউশন করা যাচ্ছে সেটাকে বেসিক সলিউশন বলছি, আর এম ভেরিয়েবলস যেগুলো রয়েছে যেগুলো হচ্ছে ইকুয়েশনের সাপেক্ষে আমাদের যে ভেরিয়েবল গুলোকে ডিফাইন করা, আর এন মাইনাস এম হচ্ছে যেগুলাকে থাকা যাচ্ছে না, এক্সট্রা ভেরিয়েবল থাকতেছে সেগুলোকে নন বেসিক সলিউশন ভেরিয়েবলস বলতেছে, এইটা হলো মেইন কথাটা বলা হয়েছে। আমাদের এখানে যে এখানে প্রবলেমটা এখানে বলে নাই, আমরা এক্সাম্পলে আমরা যাব, গেলে দেখা যাবে যে সেই প্রবলেমটা কিভাবে তারা সলিউশন করেছে। তো এখানে আমাদের ভেরিয়েবল গুলোকে কনস্ট্যান্ট এবং এই জিনিসগুলোকে নিয়ে এসেছে, আমরা তারপরে যখন অঙ্কে যাব তখন সেটা আর ক্লিয়ার হয়ে যাবে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে সিলেক্ট নিউ বেসিক আর নন বেসিক ভেরিয়েবল, সিলেক্ট নিউ বেসিক এবং নন বেসিক ভেরিয়েবল, প্রথমে যে ভেরিয়েবল গুলো ছিল সেগুলাকে যে ইকুয়েশন থাকবে সেই ইকুয়েশনের যে ভেরিয়েবল গুলোকে সেগুলোকে আমরা সাধারণত বেসিক হিসাবে ধরে নেওয়া হয়, যেহেতু সলিউশনের মতে যে এটা আছে এফ এর সাথে যে ভেরিয়েবল গুলো থাকতেছে এর পরের গুলোকে নন বেসিক হিসাবে ধরতেছে। সো এই হলো কথা। তারপরটা ট্রান্সফর্ম দ্য ইকুয়েশনস, ট্রান্সফর্ম ইকুয়েশনটাকে ট্রান্সফর্ম করে আমরা এটাকে সলিউশন করব, যেটা হচ্ছে যে এক্স ওয়ান এক্স টু একটা আইটেটিভ ভাবে অবজেক্টিভ ফাংশনটাকে যতক্ষণ পর্যন্ত ইম্প্রুভ করা যায় ততক্ষণ পর্যন্ত আমরা সেটা করে দেবো। এই হলো আমাদের মোটামুটি ভাবে সিমপ্লেক্স মেথডের কার্যকারিতা। রাইট, তারপরে যে জিনিসটা আসতেছে আমাদের সিমপ্লেক্স মেথডে আমরা যে অঙ্কগুলা করা হবে, এখানে যদি আমরা দেখি এটা কিভাবে কাজগুলো করতেছে। সো আমরা যে ট্রান্সফরমেশনটা করছি, ট্রান্সফরমেশনের যে কথাটা বললাম, ট্রান্সফরমেশনে যদি এই যে এই ইকুয়েশনটা আছে f f equal to x1 plus x2 আছে আর এটা আছে এটা, সো এদেরকে আমরা যদি স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করি, সো স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করা মানে কি, এটা হচ্ছে এটার থেকে ছোট, সো এটার সাথে কিছু একটা যোগ করতে হবে, সো এই জন্য যোগ করা আছে, এটা বড় এই জিনিসটা এটার থেকে বড়, সো বড় মানে হচ্ছে এখানে সমান করতে হলে মাইনাস করতে হবে, সো এটা মাইনাস করছে, এবং x1 x2 এটা ইকুয়ালিটি, সো এই যে ইকুয়েশন আছে কয়টা, 1 2 3 তিনটা আছে, আর ভেরিয়েবল আছে কয়টা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা চারটা, সো n হচ্ছে 4 m হচ্ছে 3, সো আমাদের যে বেসিক ভেরিয়েবল গুলা সাধারণত যে জিনিসের মধ্যে থাকবে x1 x2 এর মধ্যে থাকতেছে, এবং তিনটা ভেরিয়েবল কে আমরা বেসিক ধরতেছি এবং বেসিক ধরে আমরা একটা সলিউশন করছি। আচ্ছা, এই হলো এখানের কথা। তো আমরা এখানে সলিউশনের জন্য আমরা কে বেশ কিছু কথা বলা আছে, এই যে এখানে n মাইনাস m এর সলিউশন দিয়ে এটাকে সলিউশন করা হচ্ছে। আমরা যদি অঙ্কের একটু আগে ডেফিনেশন গুলো দেখি, ফিজিক্যাল সলিউশন টু দা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইজ এ ফ্যাক্টর দ্যাট স্যাটিসফাই অল কনস্ট্যান্ট এন্ড বাউন্ডস, এটা হচ্ছে লিনিয়ার ডেফিনিশনে, ফিজিক্যাল সলিউশন টু দা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইজ এ ফ্যাক্টর এটা দ্যাট স্যাটিসফাই অল কনস্ট্যান্ট এন্ড বাউন্ডস। ফিজিক্যাল সলিউশন যেটা আমরা অনেকবারই বলেছি যে ছবিতে যে বাস্তবে সেই প্রবলেমটাকে সলভেবল অবস্থায় যেটা থাকতেছে সেটাকে বলছি আমরা ফিজিক্যাল সলিউশন। And basis matrix M into M is non-singular matrix, M columns and constant of A. And basic solution to linear program is the unique vector determined by choosing a basic vector. Basic vector দিয়ে যে জিনিসটাকে বোঝানো হয় সেটাকে আমরা বলছি যে এটা হচ্ছে basic feasible solution is a basic solution in which variable all variables satisfy the ফিজিক্যাল সলিউশনটা কি, যেটা সবগুলো স্যাটিসফাই, আর অপটিমাল সলিউশন হচ্ছে ফিজিবল দ্যাট মিনিমাইজেস দ্য ইকুয়েশন 7.6, মানে ইকুয়েশন যেহেতু 7.6 কে যদি স্যাটিসফাই করে তাহলে সেটা একটা অপটিমাল সলিউশন। এখন আমাদের এই যে এটাকে বলা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্মে আমরা এটাকে
x1 x2 x3 এভাবে করে একটা ইকুয়েশনে এটাকে কনভার্ট করে করে ওই ট্রায়াঙ্গুলার ভাবে আমরা সলিউশন লাভ করি আর কি। এই যে আমাদের যে আগের যে প্রবলেমটা ছিল 2x1 + 3x2 - 4x3 + x, এরকম একটা ইকুয়েশন আছে এবং এখানে এই ইকুয়েশনটা রয়েছে। তো এখানে যদি এরকম একটা ইকুয়েশন থাকে তো হাউ উই ক্যান সলভ পিভট অপারেশনটাতে আমাদের যে প্রবলেমে এখানে যদি আমরা বলি চুজ দ্য টার্ম x1 অ্যাজ দ্য পিভট টার্ম, এখন যদি x1 রে পিভট টার্ম হিসাবে আমরা কনসিডার করি x1 কে, তাহলে আমরা এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিছি। সো তো আমাদের এখানে এখানে যে x1 থাকবে আর এগুলো ভেরিয়েবল x1টাকে ট্রান্সফার করে দাও, সো এটাকে যদি আমরা ট্রান্সফার করে দেই বেসিক্যালি x1 থেকে x1 এর এটাকে বিগ দিয়ে দিচ্ছি। তো এখান থেকে যদি এটা বিগ দিয়ে দেই তাহলে আমরা দেখতেছি যে x1 থেকে এটা এই সাইডটা বিউ, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে। এখান থেকে মাইনাস থেকে 1.6 আসতেছে আর এই জায়গা থেকে 5 থেকে এটা 0.5 দিলে 4.5 আসতেছে আর এটা আসতেছে 3x, এটা রয়ে গেছে x1 ইকুয়েশন মাল্টিপ্লাই বাই 3। যদি আমরা 3 দিয়ে গুণ দিয়ে বিগ দিয়ে দেই তাহলে সেটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। সো আমরা এটা প্রথম টার্মটা তো জিরো হয়ে যাচ্ছে, এটা 1.5 হয়ে যাচ্ছে 4.5, তো 4.5 থেকে যদি এটা বিগ দেওয়া হয় 3.5 আর এক্স টু এর ক্ষেত্রে এটা আসতেছে, আর এই জায়গায় যদি আমরা 2x যেটা আসতেছে সেটাকে আমরা 6 আসতেছে, 6 এর জন্য আমাদের 6 যেহেতু মাইনাসের সাথে যোগ হয়ে যাচ্ছে সো 7x3 আর x4 যেটা আছে এটা 0.5 এর 3 দিয়ে গুণ দিলে 1.564 আর 2 থেকে এটা মাইনাস হচ্ছে 3 দিয়ে গুণ তাহলে 1.5 আসতেছে। সো এই হলো এভাবে আমরা পিভট ট্রান্সফরমেশনটা করছি আর কি বেসিক্যালি। সো এটা একটা বেসিক ইম্পর্টেন্ট থিং যে আমরা আসলে পিভট যে ট্রান্সফর্মটা কিভাবে করছি। এখানে খেয়াল করা যায় প্রথমে হচ্ছে আমাদের x1 এর ভেরিয়েবলটাকে যদি আমরা বলি যে পিভট টার্ম, তাহলে পিভট টার্ম বললে এখান থেকে আমাদের অন্য কলামে x1 গুলোকে সরি অন্য রোতে x1 x x1 এবং x এই এই দুটো পয়েন্ট কি আমাদের বেসিক্যালি এই দুটো পয়েন্ট কে বেসিক্যালি এই যে x1 এই এই দুটো টার্মকে সরাইতে হবে। সো ফার্স্ট টার্মে যেহেতু এটা মাইনাস করে দেওয়া হয়েছে এই টার্মে এই জিনিসটা আসছে এবং দ্বিতীয়বার এটাকে থেকে 3 দিয়ে গুণ দিয়ে মাইনাস করে দেওয়া হয়েছে এবং এখানে এই পয়েন্টে এই ইকুয়েশনে x1 টার্মটাকে রিমুভ করে দেওয়া হয়েছে, এটাকে পিভট ট্রান্সফরমেশন বেসিক্যালি বলে এবং এইভাবেই আমরা সলিউশন গুলাকে ইমপ্লিমেন্ট করে থাকি। এখন আমাদের এখানে যে পয়েন্টটা ছিল এখানে পয়েন্টটা ছিল হচ্ছে f এর একটা টার্ম দেওয়া রয়েছে, সো f এর টার্ম দেওয়া থাকলে আমাদের যে কাজটা থাকে এখানে f এর সাপেক্ষে f রাখা হয়েছে এবং এখানে যদি আমাদের pivot we have this non optimal basic principle solution এটা, সো আমরা এখন দ্বিতীয় যে কাজটাতে যাব একটা জেনারেল প্রবলেমে চলে যাব। আচ্ছা আমরা এখন আমাদের যে মেইন প্রবলেমে আমরা চলে যাব, এখানে একটা ফুল ফ্ল্যাশ অঙ্ককে দেখানো হয়েছে এবং আমরা স্টেপ বাই স্টেপ এই অঙ্কটাতে যাব যেখানে হচ্ছে যে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে যে কথাটা বলছে x1 x2 এবং এই জিনিস এটাকে আমাদের প্রথম পয়েন্ট ছিল কনভার্ট অল ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট টু দ্য উইচ ইজ ইন দ্য রাইট সাইড, সো আমাদের এটা -2 ছিল, -2 থাকলে এটাকে যদি আমরা মাইনাসে নিয়ে আসি তাহলে এই যে মাঝখানের চিহ্নটা এই যে চিহ্নগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো
সো এই এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু ছিল এবং লেস দেন ইকুয়াল টু তে পরিণত হচ্ছে ইটস ইজ লেস দেন ইকুয়াল টু দিস সো এই হলো প্রথম কাজ তারপরে আমরা একটা করে স্ল্যাক ভেরিয়েবল যোগ করলাম স্ল্যাক ভেরিয়েবল যোগ করলাম কারণ হচ্ছে যে এটা যেহেতু লেস দেন সো এর সাথে কোনো কিছু একটা যোগ করতে হবে এক্স থ্রি এক্স এক্স ফোর এক্স ফাইভ এই তিনটা আমাদের যোগ করা হলো নোট দ্যাট অল দিস পরিমাণ মিনিমাইজেশন ইজ পারফর্ম ওকে সো আমাদের এই স্ল্যাক ভেরিয়েবল যোগ করা শেষ এটা হলো আমাদের মেইন অপটিমাইজেশন প্রবলেমটাতে এটা আমাদের যোগ করা হয়ে গেল তারপর ডিফাইন বেসিক্স বেসিক সলিউশন করেসপন্ডেন্ট টু ভার্টেক্স অর কর্নার অফ ফিজিক্যাল ডিজাইন এই যে এখানে যেটা বলছে যে n প্লাস টু মানে আমাদের ইকুয়েশন আছে কয়টা ইকুয়েশন আছে হচ্ছে তিনটা আর আমাদের ভেরিয়েবল আছে হচ্ছে নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে তিনটা ভেরিয়েবল আছে পাঁচটা সো এই পাঁচটাকে আমাদের একটা সলিউশনে নিতে হবে ফিজিক্যাল সলিউশনে আসতে হবে সো এই যে এই ইকুয়েশন গুলোকে আমাদের নেওয়ার জন্য প্রথম যে জিনিসটা এক্স ওয়ান এক্স টু কে আমরা সাধারণত যেটা থাকতেছে অরিজিনালি যে ইকুয়েশনটা থাকতেছে দুইটা যেহেতু আমাদের কিউ জিনিস যেটা থাকতেছে সো আমরা এই দুটাকে ভেরিয়েবলকে আমরা চুজ করে নেই সাধারণত এন মাইনাস এম হচ্ছে নন বেসিক ইকুয়েশন আর বেসিক হচ্ছে যেগুলোকে বেসিস ইকুয়েশন এন মাইনাস এম হচ্ছে ভেরিয়েবলস আর দেন কল নন বেসিক ভেরিয়েবলস আর বেসিক সলিউশন অলসো ফিজিবল সলিউশন অফ এম ভেরিয়েবল এম ভেরিয়েবলের যে সলিউশন গুলো আর রয়েছে টোটাল নাম্বার অফ ইকুয়েশনের সাপেক্ষে সেটাকে বেসিক সলিউশন বলতেছে আর নন বেসিক সলিউশন বলতেছে ওইটা সো টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন দিস প্রবলেম এক্স ওয়ান এক্স টু সো এটা ফিজিবল রিজনে তাহলে এটাকে আমরা নন বেসিক ভেরিয়েবল ধরে আমরা আগাইতে পারি তো সেই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এক্স ওয়ান এবং এক্স টুর মধ্যে দেখা এখন আমাদের এক্স ওয়ান এক্স টু যদি দেখি আর তিনটাকে যদি আমরা সলিউশনের ভ্যালু ধরি তাহলে আমাদের এক্স ওয়ান এক্স টুর মধ্যে এফ এর মানের চেঞ্জের জন্য যে তাহলে আমাদের এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এগুলোর একটা ভ্যালু পায় যেটা হচ্ছে এফ ইকুয়াল টু জিরো হয়ে যায় বাই ইন্সপেকশন এক্স ওয়ান এক্স টু যদি জিরো ধরি তাহলে আমাদের সেই ভ্যালু গুলো আমরা পেয়ে যাচ্ছি তারপরের কাজ হচ্ছে আমাদের সিলেকশন অফ নিউ বেসিক অ্যান্ড নন বেসিক ভ্যালু সিলেকশন এজ এ জেনারেল রোল ইট ইজ অ্যাডভান্টেজ সিলেক্ট নিউ বেসিক ভ্যারিয়েবল দ্যাট ভ্যারিয়েবল উইচ হ্যাজ দ্য লার্জেস্ট পজিটিভ কোফিসিয়েন্ট ফাংশন অফ অবজেক্টিভ সো আমাদের এখানে দেখা যাচ্ছে এক্স ওয়ানটা হচ্ছে আমাদের যে ভ্যালু এটার সাথে এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হয় সো এই জন্য এটা চেঞ্জটা আমাদের এটা হলো অ্যাকসেপ্টেবল সো এই জন্য আমরা এক্স ওয়ান ভ্যারিয়েবলটাকে ধরতেছি এক্স টুটা বাড়লে এফটাও বাড়ে সো এটার সাথে আমাদের এই মিনিমাইজার কোনো আসবে না সুতরাং আমাদের এক্স ওয়ানটাকে সিলেক্ট করতে হবে এবং এক্স ওয়ানের যে যেটা বলতেছে যে আমাদের সেই ভ্যারিয়েবল লার্জেস্ট পজিটিভ কোএফিসিয়েন্ট লার্জেস্ট পজিটিভ কোএফিসিয়েন্ট কার সাথে আছে সেটা আমাদের দেখতে হবে লার্জেস্ট পজিটিভ কোএফিসিয়েন্টের জন্য আমাদের এই যে এক্স ওয়ানের যে ভ্যারিয়েবলগুলো আছে ভ্যালুগুলো আছে সেটাকে আমাদের দেখতে হবে সো প্রথমটার ক্ষেত্রে দেখো যে টু বাই মাইনাস টু আর টু বাই ওয়ান ফোর বাই ওয়ান সো লার্জেস্ট পজিটিভ কোফিসিয়েন্ট কিন্তু টু বাই ওয়ান হচ্ছে এটা তাই সেই জন্য আমাদের দ্বিতীয়টাকে আমরা ধরতেছি পিভট পয়েন্ট সো দ্বিতীয় ইকুয়েশনটাকে আমরা কনভার্সনে নিয়ে আসবো নিয়ে আসার জন্য দ্বিতীয় ইকুয়েশনটা ছিল এক্স ওয়ান ইকুয়াল টু টু মাইনাস এটাকে যদি আমরা লিখি এক্স ওয়ান এক্স ওয়ান ইকুয়াল টু টু প্লাস থ্রি এক্স টু প্লাস এক্স সো এই জিনিসটাই আমরা কিন্তু এই জায়গায় লিখতেছি টু মাইনাস এক্স সো এই যে ভ্যালু ট্রান্সফর্ম অল দ্য ইকুয়েশন ট্রান্সফর্ম অল দ্য ইকুয়েশন এই যদি আমি ভ্যালুতে ট্রান্সফর্ম করি বা বাই সাবস্টিটিউশন মেথডে তাহলে আমাদের প্রথম কাজটা এখানে হয়ে গেল প্রথম যে ইকুয়েশন টু মাইনাস এক্স সো আমাদের যে প্রথম ইকুয়েশনটা ছিল এখানে দ্বিতীয় এক্স থ্রি মাইনাস টুয়াইস এক্স ওয়ান প্লাস এক্স
সো x1 এর মানটা এই 2 ইনটু এটা এখানে লিখতেছি আমরা তাহলে আমাদের এটা দাঁড়াবে কি x3 মাইনাস ফার্স্ট ইকুয়েশনের 2 ইনটু 2 প্লাস 2 প্লাস 3x2 মাইনাস x4 ঠিক আছে এটা প্লাস x2 ইকুয়াল টু সো আমরা যদি এটা লিখি তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে x3 মাইনাস 4 এটা হলো ফর দা টাইম বিং রং টাচ সো আমাদের এইটার যে ভ্যালু গুলো আসতেছে এখানে আসতেছে 4 মাইনাস 4 প্লাস 6x2 6x2 আর মাইনাস ওয়াইজ x4 প্লাস x2 ইকুয়াল টু 2 ঠিক আছে সো x3 ইকুয়াল টু এই যে এরকম একটা ভ্যালু আসতেছে x3 ইকুয়াল টু দ্বিতীয়টা x3 ইকুয়াল টু 6 এটা আসতেছে 6 x4 মাইনাস 5x2 এখানে দেখেন আমাদের বেসিক্যালি তাই আসতেছে x2 ইজ মাইনাস 5x2 মাইনাস ও সরি এই জায়গাটাতে ভুল করে ফেলেছি মাইনাস সো 5x2 এই ইকুয়েশনটাই আমরা বেসিক্যালি লিখতেছি সো এই ইকুয়েশনটাকে আমরা লিখলে এটা আসতেছে আবার একইভাবে আমাদের যদি এখানে যে ইকুয়েশনটা আছে এখানে যদি আমরা লিখি x5 ইকুয়াল টু 4 মাইনাস x1 মানে হচ্ছে 2 মাইনাস x4 প্লাস 3x2 মাইনাস x সো এটাকে লেখা যায় 4 মাইনাস 2 ইজ 2 মাইনাস 2 মাইনাস 2 প্লাস 3x2 মাইনাস x2 ওকে x1 ইজ 3x2 ওকে সো এটা আসা যাচ্ছে কি তাহলে আমাদের এই জিনিসটাকে যখন আমরা লিখতেছি 2 মাইনাস মাইনাস 2 প্লাস x4 আর মাইনাস প্লাস x3 সো এই ইকুয়েশনটাই আসতেছে তো এইভাবে করে দেখা যাচ্ছে যে আমরা যদি আবার এখানে x4 এবং x2 মান ধরি আগে যেমন ধরা হয়েছিল যদি 0 ধরা হয় তাহলে এটা মান মাইনাস 2 সো দিস ইজ ইমপ্রুভিং এইভাবে করে এটা চলতে থাকে এভাবে করে আমাদের পিভট ট্রান্সফরমেশনটা কাজ করছে আর ওইখানে তো আমরা দেখাইলামই যে কিভাবে করে পিভটের ট্রান্সফর্ম করতেছে বেসিক্যালি একটা রোতে নিয়ে আসতেছে এখানে যেমন হচ্ছে যে আমাদের একই ইকুয়েশনকে আমরা সাজাচ্ছি দেখো 1 এখানে হলো x4 এর কোন প্রথম টার যে ভ্যালুগুলো আসতেছে আমাদের যে প্রথম যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটাকে এখানে লিখা হয়েছে বেসিক্যালি আমাদের প্রথম ইকুয়েশনটা ছিল হচ্ছে মাইনাস টুয়াইস টুয়াইস এক্স ওয়ান মাইনাস টুয়াইস এক্স ওয়ান আমাদের ইকুয়েশনটা ছিল এখানে হলো মাইনাস টুয়াইস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ইকুয়াল টু ফার্স্ট ইকুয়েশন এখানে দেখো ফার্স্ট ইকুয়েশন আর বি ইকুয়েশনটা ওইখান থেকে এই এই ভ্যালুগুলোকে লেখা হয়েছে এই যে এখানের ভ্যালুটাকে এভাবে লিখেছে x1 x2 x3 আর এটা হলো 2 সো ax ইকুয়াল টু বি ফরম্যাটে লেখা আছে তারপরে গস এলিমিনেশন দিয়ে আমরা সাধারণত এই যে পিভট পয়েন্ট যেমন x1 আগের এটাকে ধরা হয়েছে যে পিভট কলাম হবে x1 বিকজ x1 হচ্ছে এটার সাথে নেগেটিভে আছে সো এটার সাথে এটা চেঞ্জ হচ্ছে অপোজিট ডিরেকশনে সেই জন্য এটা পিভট কলাম এবং রটাকে ধরা হচ্ছে এই জিনিসটাকে কারণ হলো এটা হচ্ছে লার্জেস্ট কোএফিসিয়েন্ট সো এটা ট্রান্সফরমেশন করা হলো এবং এখানে যে ভ্যালুগুলো আসতেছে এই ট্রান্সফরমেশনের পরে বেসিক্যালি এই ভ্যালুগুলো এখানে আসতেছে 3 1 0 -5 সো এভাবে করে
আমরা এটা ইমপ্রুভমেন্ট যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে এবং লাস্ট ইমপ্রুভমেন্ট মাইনাস থ্রি এর পরে আর হচ্ছে না, এইটাকে আমরা বলতেছি আমাদের অপটিমাল পয়েন্ট। আশা করি মোটামুটি বোঝা গেছে।